হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তাস ক্রিয়েটিভিটি। আমরা মাঝে মাঝে বেশ কিছু পুরানো জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিই। তো আজ আমি তোমাদেরকে দেখাবো কোনো পুরাতন জিনিসকে ফেলে না দিয়ে সেটাকে কিভাবে ঘর সাজানোর জিনিস বানানো যায়। এখানে দেখো, আমি যেটা ইউজ করেছি সেটা ফ্রাইং প্যানের মতো দেখতে, এটা প্রায় নষ্ট হয়ে গেছে। তো আমি আজকে এটাকে দিয়ে একটা ওয়াল ডেকর বানাচ্ছি। ফার্স্টে আমি এটার উপর হোয়াইট অ্যাক্রেলিক কালার লাগিয়ে নিয়েছি। তারপর একটি কার্ডবোর্ডের মধ্যে একটি বুদ্ধের ফেস ড্রয়িং করিয়ে নিয়ে এটার মধ্যে ফেভিকল দিয়ে আমি লাগিয়ে নেব। একটা বোলের মধ্যে ওয়াল পুট্টি জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ক্লেও ইউজ করতে পারো। এবার আমি এই ডোটাকে দিয়ে বুদ্ধের ফেসের কিছু অংশ এনহ্যান্স করব। এটা লাগানোর পর শুকিয়ে গেলে কালার স্টার্ট করব।
তো এটা তৈরি হয়ে গেল আমাদের ওয়াল ডেকর, যেটাকে শুধু ওয়াল ডেকর নয় টেবিলে সাজানোর জন্য ইউজ করা যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো এবং জানিও তোমরা পুরানো জিনিস দিয়ে কি বানিয়েছো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। টাটা।